নমস্কার, আমি অঞ্জনা, সাথে কঙ্কনাকে নিয়ে এসেছি, নিয়ে চলে এসেছি। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, সবাইকে শুভ মহালয়া জানাই, যদিও এই ভিডিওটা যখন যাবে তখন মহালয়া হয়ে যাবে, কিন্তু তাও যেহেতু আজকে মহালয়ার দিন আমরা শুটটা করছি, তো সবাইকে জানাই শুভ মহালয়া আর হচ্ছে শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা। এখন থেকে রোজ রোজ জানাতে থাকবো, তো পুজো খুব ভালো কাটুক, মজা করতে থাকো, কেনাকাটি করতে থাকো। হ্যাঁ, এবার যেটা কেনাকাটার বক্তব্যে আসি সেটা হচ্ছে কেনাকাটা। এই শপিং একটা হয়েছে আমাদের, সন্ডে বললাম, সেদিন বলছিল যে কিছুই পাবো না কিছুই পাবো না, বাট হয়েছে, সেটা হয়েছে সম্পূর্ণ সন্ডের। কারণ হচ্ছে এবার আমরা খুব একটা কিছু কিনবো না, আগে থেকেই তোমাদের বলেছি। আর ওর হয়েছে তার কারণ ওকে সবাই দিয়েছে আর টাকা দিয়েছে, সেগুলো আমরা কিনে দিয়েছি, এরম করে করে মিলিয়ে মিশিয়ে প্রচুর হয়ে গেছে লাস্ট ফিনিশিং পর্যন্ত। তো চলো এক এক করে দেখা শুরু করি, কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র শপিং দেখানোই থাকবে, ঠিক আছে? আর আজকে যেহেতু মহালয়ার দিন, আমি একটা লাল শাড়ি পরে নিয়েছি, একটু সাজার চেষ্টা করেছি, কারণ চারিদিকে সবাই এত দুর্গাপূর্গা সাজছে, ওই জন্য আমি একটু ভাবলাম হালকা করে সেদিন। তো প্রথম কী দেখাবো, শান্তি এবারে একটা শাড়িও কিনেছে, শান্তি শাড়ি পরবে ইচ্ছা হয়েছে। তো আমি এবারে শান্তি প্রথমে জিন্সটা দিয়েই শুরু করি, যে কী কী কেনা হয়েছে। তো শান্তি দেখাক, শান্তির জিন্স আর একটা স্কার্ট, দুটো জিন্স কিনেছি আমি। একটা হলো এই জিন্সটা, মানে যেটা নর্মাল জিন্সের কালার যে আমাদের হয় ওইটা একটা কালার, এইটা হচ্ছে তোমার মানে একটু ছেঁড়া জিন্স হয়েছে। তো এইটা হলো একটা জিন্স দেখলে, এগুলো সবই অ্যাঙ্কেল লেন্থের, একদম অ্যাঙ্কেল লেন্থ। এইটা একটা কালার হয়েছে এই জিন্সটা, তো এইটার দেখো মানে অ্যাঙ্কেলের এই পোর্শনটা এরম একটু মানে হ্যাঁ একটু কাজ আছে, আমি জানি না এটার নাম কি, এই টাইপের জিন্স। তো এটা হলো আরেকটা জিন্স। এবার হচ্ছে এবার স্কার্টটা দেখুন। হ্যাঁ, এবার আমি একটা স্কার্ট কিনেছি, শর্ট স্কার্ট, লং স্কার্ট নয়। তো সেটা হলো এই যে এই স্কার্টটা, এইটা হলো একটা স্কার্ট, এটা কিনেছি আমি। এবার টপ দেখো। আচ্ছা, এইটা যেটা, এটা হলো একটা শার্ট স্টাইল, একদম এটা একটা শার্ট, এটা হাফ শার্ট, বাট এইটা না তোমার ইয়ে বোতাম, মানে ওই কি বলে বোতাম, ওই ওইগুলো, ঠিক আছে, মানে এমনি নর্মাল বাটনস গুলো না, এটা এরম টাইপের, এটা একটা ব্ল্যাক কালার। আর এইটা একটা কিনেছি টপ, এটা শিমারি আছে, একটু শিমারি নর্মাল টপ, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, একটু শিমারি শিমারি ব্যাপার আছে, গ্লিটার গ্লিটার। আর এখানে শোল্ডারের এই জায়গাটায় এইরকম একটু আছে, লেস বসানো আছে, নর্মাল কিন্তু খুবই মানে স্মার্ট। হ্যাঁ, কালারটাও খুব, এবার মা ইন্ডিয়ান না, আরেকটা ওয়েস্টার্ন, এইটা দেখে নাও, এটা একটা ওয়ান পিস, এটা একটা ওয়ান পিস কিনেছি আমি। তো এটা আমি পুরো ফুলবো না, এটা লং যেহেতু। এই যে এই ছবিটা দেখিয়ে দিই, ভালো বুঝতে পারবে তোমরা। এই এই যে ছবিটা যেটা আছে এই ব্যাপারটাই, এই যে ওপরে পোর্শনটা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে লোয়ার পোর্শনটা, মানে প্যান্টটা। আচ্ছা, এর সাথে ওড়নাটা ছিল না, আমরা একটা এক্সট্রা ওড়না অ্যাড করে নিয়েছি, একটু ভালো ইন্ডিয়ান লুকস একটা বেশ ওড়না থাকলে ভালোই লাগে দেখতে। এই হয়েছে একটা, আচ্ছা একটা কুর্তি হয়েছে, একটা কুর্তি কিনেছে, কুর্তিটা এটা। শান্তি কোনোদিন এইসব ড্রেস পরে না, বাট এবার একটু নতুন ট্রাই করছি, কারণ আমি বললাম যে সব রকম পরতে হবে তোমাকে। আচ্ছা,
কুর্তির সাথে হয়েছে একটা এরকম প্যান্ট, এগুলোকে কি পেন্সিল প্যান্ট বলে বা কিছু বলে, এটার পায়ের নিচে একটু লেস আছে আর এরকম একটা স্ট্রাইপ স্ট্রাইপ পুরো প্যান্টটাতে হোয়াইট, ওই কুর্তিটার জন্য কেনা হয়েছে। আর এটা একটা জারার গেঞ্জি, এবার বোধহয় ড্রেস আর কিছু নেই, এগুলো হয়েছে। আর শান্তি কিনেছে একটা, একটা শান্তিকে এইরকম শাড়ি কিনে দিয়েছি, যেটা ওকে বলে ওর খুব ইচ্ছা আছে। দেখো শাড়িটা সফট সিল্কের মধ্যে ঘিচা স্টাইল, এটা কিন্তু ঘিচার মতো অত দামি নয়, একটু কম রেঞ্জে, কিন্তু খুবই সুপার এই শাড়িটা। এক কালারের আমি এটা কিনে দিয়েছি, এটা হালকা আছে, শান্তি পরে আরাম পাবে আর দেখতেও খুব মানে ভালো লাগবে, পরলে খুব স্মার্ট লাগবে। এইসব শাড়িগুলো যখন ক্রপ ক্রপের সাথে পরে মেয়েরা খুব ভালো লাগে দেখতে, একটু সাজবে সুন্দর করে সেজে পরবে। তো শন্টির সেকশন তো মোটামুটি শেষ হয়ে গেল, এবার আমার সেকশন বলতে আমার নিজের কেনা কিছু না, সবই কিন্তু গিফট। হ্যাঁ, কে কি দিয়েছে নাম বলছি না কারোরই, কিন্তু দেখাচ্ছি গিফট, ঠিক আছে। এই একটা ব্লু শাড়ি হয়েছে আমার, এটা কিন্তু গিফটে, জানি না কিরকম ভালো লাগবে কি কি লাগবে। এই একটা হয়েছে শাড়ি, আচ্ছা আর একটা হয়েছে হচ্ছে এইটা আমার পছন্দের, এটা আমি এই মেরুন কালারের মধ্যে এই যে শাড়িটা, এইটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে গেল। আচ্ছা শান্তির পাপা প্যান্ট ট্যান গুলো সব আছে ওখানে, ওটা দেখাচ্ছি না। একটা শার্ট যেটা ব্ল্যাক, এটা শান্তির পছন্দের ব্ল্যাক, ছোটো ছোটো প্রিন্টে আছে। আর একটা শার্ট রয়েছে এই কালারটা, এই দুটো শার্ট রয়েছে, দুটো শার্ট রয়েছে বলতে কিনেছে আর কি। আর হচ্ছে শান্তি এই এই কানেরটা কিনে দেওয়া হয়েছে শান্তিকে শাড়ির সাথে পরে বলে, শান্তির পছন্দের। আচ্ছা এইটা একটা লিপস্টিক কিনেছে, এটা পরে বিষয়টা, এটা হচ্ছে আমার একটা লিকুইড লিপ কালার, এটা ল্যাকমের, আমি আজকে পরেও বসে আছি বিষয়টা। এটা একটা নিউড শেড, ঠিক আছে, এটা হচ্ছে নিউড টুইস্ট, এটা ভালো ইউজ করছি। আচ্ছা এইটা শান্তি কিনেছে শান্তির পছন্দে, এইটা দেখো শান্তি কিনেছে, এটা একটা কনসিলার কিনেছে আমি সুইস বিউটি। আর আমি কিনেছি এই নেল পলিশটা, আমার অনেক দিন যাবত নেল পলিশ নেই, ল্যাকমির একটা নেল পলিশ কিনেছি। নেল পলিশটার দাম শুনে আমি পড়ে যাচ্ছিলাম, কারণ হচ্ছে 230 টাকা দিয়ে আমি প্রথম নেল পলিশ কিনেছি। আমি সাধারণত 100 ওইটা কত না না এলিট 9 to 5টা বোধহয় একটু কম, 180 কি 70 এরকম হবে। তো এইটা বললো নাকি 1 কোটেই হয়ে যায় বলে এটার দাম বোধহয় বেশি, তাই তো? তো 230 টাকা দিয়ে আমি একটা নেল পলিশ কিনেছি আমার নিজের জন্য। আচ্ছা শান্তি একটা জুতো কিনেছে, জুতোটাও আমার খুব পছন্দ হয়েছে, মানে অবভিয়াসলি শান্তির তো পছন্দই। এই জুতোটা কিনেছে, ব্যাস এবার আমাদের কেনাকাটার বক্তব্য সব শেষ, কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আর আমার গলার সোনার চেনটা ছিঁড়ে গেছে, তো আমার একটু মনটা খারাপ। আমি মানে ওটা হচ্ছে মানে পৃথিবীর যেখানেই যাই, আমি যত বড় অনুষ্ঠানেই যাই কখনো আমি ওই গলার চেনটা খুলি না, মানে যত বড় বিয়ে বাড়ি হোক, আমার ভাইয়ের বিয়ে গেছে, ভাসুরের মেয়ের বিয়ে গেছে, আমি ওর ওপরে আরও গয়না পরেছি, বাট ওই চেনটা কখনো খুলিনি। কিন্তু খুব কষ্টের একটা ব্যাপার, চেনটা আমার ছিঁড়ে গেছে, তো ওই চেনটা সারানো যাবে কি না জানি না, কারণ অনেক দিন পরছি, ওটা এমনি খুব হালকাও হয়ে গেছে। তো দেখা যাক কী করা যায়, তো এই হচ্ছে ব্যাপার, এটা একটু দুঃখজনক ঘটনা আমার কাছে একটু তো হয়েছে। তো এবার মহালয়াটা খুব ভালো কেটেছে আজকে,
শান্তি তো ভোরবেলা 5টা থেকে উঠেই একদম মহালয়া দেখা শুরু। আগের বছর মহালয়া খুব বাজে কেটেছিল আমাদের, কারণ হচ্ছে লোকের উপকার করতে গিয়ে মহালয়ার যেটা মেয়ে প্রত্যেক বছর একদম ছোট থেকে ওর ইচ্ছা যে মহালয়াটা দেখবে সেটা শান্তি দেখতে পারেনি, শুধুমাত্র আমার জন্য লোকের উপকার করতে গেছিলাম তার জন্যই হয়তো। তো যাই হোক, তার জন্য কোনো পেমেন্ট টেমেন্ট কিন্তু পাইনি। তো যাই হোক, আজকে দিনে আর ভারী ভারী কথা বলবো না, তাই তো বাবা? আর হচ্ছে আর একটা কথা, হ্যাঁ ভালো কথা, যেটা আমার কমেন্ট নিয়ে একটা বক্তব্য আছে সেটা হচ্ছে একজন কেউ কোনো পাঁচ মিশালি রান্নাঘর বা কিছু জানি না আমি ঠিকঠাক, সে আমাকে দেখলাম হঠাৎ লিখেছে যে গিফট দিয়েছি অথচ আমরা বন্ধুত্ব করিনি। তো আমি কাইন্ডলি সবাইকে বলবো যে এই যে সাবস্ক্রাইব করার কথা যে তোমরা বলো সেটা প্লিজ সাবস্ক্রাইবই লিখবে, কারণ গিফট দিয়েছি বললে যারা নাকি কমেন্ট পড়ে, অনেকেই তো আছে কমেন্টগুলো পড়ে, তারা ভাববে তোমরা আমাদের গিফট দিচ্ছ, সেটা আমি কখনোই কিন্তু মানতে পারবো না। এরকমভাবে কিন্তু এই ধরনের কথা কিন্তু লিখবে না কেউ কমেন্টে যে গিফট দিলাম, এই দিলাম, তাই দিলাম। আমরা কিন্তু গিফটের একদম পক্ষপাতি নই, আমরা নিও না। শান্তির জন্য বহুজন বলে আমাকে পার্সোনালি মেসেঞ্জারে মেসেজ করে, আমি কিন্তু গিফট কিন্তু না বলি, বলি শান্তিকে ভালোবাসবে, শান্তিকে আশীর্বাদ করবে, এটাই আমাদের কাছে বড় গিফট। আর যখন সামনে দেখা হবে সেই বাচ্চাকে আমি একটা চকলেট দিলাম বা তার বাচ্চাকে আমি একটা চকলেট দিলাম, এটা একদম খুব সাধারণ ব্যাপার, এটা এটা আলাদা, কিন্তু গিফট কেউ বাড়ি পৌঁছাবে না। যেমন সেদিন স্বাগতার সঙ্গে দেখা হচ্ছে, স্বাগতা শান্তিকে চকলেট দিয়েছে, আমি ওর বাচ্চার জন্য নিয়ে গেছি, সেটা আলাদা ব্যাপার, টিন টিন এসছে ওর জন্য এনেছে, সেগুলো আলাদা। কিন্তু এই গিফট পাঠাবো কুরিয়ার করে, নাম দাও, নাম্বার দাও বা অ্যাড্রেস দাও, এটা কিন্তু আমি করি না। যারা জানে তারা জানে অবশ্যই, শান্তিকে ভালোবাসবে, শান্তিকে আশীর্বাদ করবে, এর থেকে বড় গিফট আর কিছু হয় না। তো যারা এরম ধরনের কমেন্ট করবে আমি কিন্তু কমেন্ট রাখবো না, আমি এই কমেন্টটা রেখেছি, রেখে জিজ্ঞাসা করেছি গিফটটা কী দিয়েছে আমাকে। তো প্লিজ যদি এরকম কোনো মনোভাব থেকে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে না, দেখবে না, তাও ঠিক আছে, কিন্তু করে গিফট দিয়ে দিয়েছি তুমি আমায় দাওনি কেন, এটা কিন্তু বড় উত্তর দেওয়ার জন্য আমি কিন্তু বসে একদমই নেই, ঠিক আছে? আমার যে চ্যানেল ভালো লাগবে আমি অবশ্যই সাবস্ক্রাইব করি, আর আমি বহু চ্যানেল কিন্তু দেখি, তার প্রমাণ আমি বহুবার দিয়েছি। আর আমার আমি বড় চ্যানেল দেখি কম, ছোট চ্যানেল দেখি এটা অনেকবার বলেছি, আর আগেও আমি সেটাই করব, কিন্তু সেটা আমার ভালো লাগার উপরে। হ্যাঁ, তো কেউ আমাকে কিন্তু এসে কিন্তু কেউ লিখবে না কাইন্ডলি। আর হচ্ছে আর একজন কমেন্ট করে বর্ষার সাথে বা কিছু এরকম একটা হবে, প্রত্যেক দিন বাবু তুমি লিঙ্ক দাও, তুমি বড় হও না ছোট হও আমি জানি না, কিন্তু তোমার লিঙ্ক কিন্তু দেওয়া কিন্তু যাবে না কমেন্ট বক্সে, যার জন্য কোনো দিন সেই লিঙ্কটা কিন্তু থাকে না। আমি বললাম লিঙ্ক কিন্তু এইভাবে কমেন্ট বক্সে দেওয়া যায় না এখন আর। তো এই হচ্ছে কয়েকটা কথা বলার ছিল, তো আর কি আজকে শপিং পর্যন্তই থাক, আর বিশেষ কিছু বাড়াবো না। সবাই পুজো পুজোর শপিং খুব মজা করে কেনো, ভালো করে কেনো, এক একদিন শান্তি সাজবে, অবশ্যই সাজ দেখানো হবে, আমি সাজবো, সাজ দেখানো হবে, আমরা খুব শীঘ্রই টালিগঞ্জ চলে যাবো, তো ওখানেই আমরা এবার পুজো কাটাবো। হ্যাঁ, কীরম পুজো ওখানে হয়, কি কি হয়, যেহেতু আমি নতুন আমি অতটা হয়তো মিশে কারোর সাথে করতে পারবো না, কিন্তু তাও যতটাই হবে ততটাই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করব। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। আর আজকের মতো টাটা, আবার সবাইকে বলি।